আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রফত আমিও ভালো আছি তো আমরা এখন চিকেন ফ্রাইটা বানাবো সেটা আপনার সাথে আমি শেয়ার করবো চিকেন ফ্রাইটা কীভাবে আমি বাসায় তৈরি করলাম দেখা যায় যে চিকেন ফ্রাইটা কিন্তু সব ধরনের ফাস্টফুডের দোকানে পাওয়া যায় আর এটা খেতে কিন্তু সবাই খুব মুখরোচিতভাবে আমরা খেয়ে থাকি ফাস্ট ফুডের দোকানে সেটা একটু কষ্ট করে কিন্তু আমরা বাসায় তৈরি করতে পারি বাসায় তৈরি করে কিন্তু সেটা খাইতে পারি তো চলুন আমি বাসায় কীভাবে এটা তৈরি করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি ব্রয়লার মরিয়ে নিছি তা আমি বেশি পিছ নেই নেই আমাদের প্রয়োজন অনুযায়ী পিছ নিছি তা আমি এগুলো কেটে নিছি এইভাবে করে একটু আপনারা চাইলে কাটা চামচ দিয়ে করতে পারেন আর আমি যেহেতু অনেকক্ষণ রাখবো তার জন্য আমি কাটা চামচ দিয়ে আর করে নিই তাই আমি এখন সবগুলো মশলা এখানে অ্যাড করবো এখানে আমি আদা রসুন এক চামচ এক চামচ করে দিয়ে দিবো মিখন টালা জিরা দিয়ে দেবো এক চামচ তান্দুরি মশলাটা দিয়ে দেবো এক চামচ তান্দুরি যেই চিকেন চিকেন মশলাটা থাকে সেটা স্বাদ মতো লবণ দিব আমি লবণ বেশি দিব না আর এখানে আমি চিলি সসটা নিছি চিলি সসটা দিব যেটা আমি এখানে গুঁড়া মোড়ে যেটা সেটা আমি ব্যবহার করব না এখানে সেই জন্য আমি এই চিলি সসটা দিব আর রেস্টুরেন্টে কিন্তু ফাস্টফুডের দোকানে কিন্তু গোড়ামরিচটা একটু বেশি করে দেয় তো আমি সেটা না দিয়ে আমি চিলি সসটা দিব কারণ আমার বাচ্চা আছে ছোটো আমি এখানে দুই চামচের মতো চিলি সস দিয়ে দিলাম আর দিয়ে দিব এখন সেই সয়া সস দিয়ে দিব সয়া সসটা আমি একটু বেশি দিব কারণ সয়া সসটা কিন্তু মশলা মানে মুরগির ভিতরে ঢুকবে তো আমি সয়া সসটা এখানে তিন চামচ দিলাম আপনারা আপনার মুরগির অনুযায়ী নেবেন আপনার চিকেন যতটুক ততটুকু নেবেন আমি এখন হাত দিই একটু মাখাবো মাখাই এটা দশ মিনিটের জন্য রেখে দিব তা আপনাদেরকে এরই মাঝে একটা কথা বলবো আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখেন আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি কোনো কিছু আপলোড করলে আপনারা পেয়ে যান আর কোনো কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলিয়েন তো আমি এটা দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর আমি নিয়ে আসলাম এখানে আমি কনফাওয়ার দিয়ে দিব এক চামুচ দিলাম আমি ময়দা দিব এক চামুচ এখানে আমি ময়দা দুই চামচের মতো দিলাম বেসন দিয়ে দেব এক চামচ আর বেসনটা না দিলে কিন্তু কিপসিটা হয় না ভালোভাবে একটা ডিম দিয়ে দিব অপশানাল আপনারা চাইলে ডিম দিতে পারেন আর নাও দিতে পারেন কিন্তু ফাস্টফুডের দোকানে ডিমটা দেয় সবগুলো এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করে এটা আমি রেখে দিব আমার মিক্স করা হয়ে গেছে মোটামুটি আমার মিক্স করা হয়ে গেছে আর একটা আটালোর বাবার আমি এখন রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার মতন ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে ফ্রিজে না রেখেও রাখতে পারেন তো আমি পাঁচ ঘন্টা পরে নামাইলাম তো আমার এগুলো বসে গেছে আমি আবার একটু মাখিয়ে নিব আর আপনারা অবশ্য বাজার আধা ঘন্টা আগে নামাইতে হবে ফ্রিজ থেকে না হলে কিন্তু ঠান্ডা ভাবটা থেকে যাবে আর আমি এখানে তেল গরম করে নিছি একটা প্যানে আর তেলটা বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করতে হবে বেশি গরম করলে দেখা যাবে যে উপরেরটা লাল হয়ে যাবে কিন্তু বিচরে ভিতরে কাঁচা ভাপটা থেকে যাবে তো আমি সেই চিকেনগুলো মেরিট করে রাখছি সেই চিকেনগুলো দিয়ে দিব তেলের মাঝে আমি সবগুলো মশলা আসলে লাগিয়ে লাগিয়ে দিতেছি চিকেনের গায়ে আর একটু ফাক ফাঁক করে দিব কারণ যেতে একটার সাথে একটা না লাগে তো আপনারাও এইভাবে করে সবগুলা দিবেন আর আমি এইভাবে করে সবগুলো দিয়ে দিব আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আমি সবগুলো দিয়ে দিলাম এখন আমি একটু সরাই সেরা দিব যাতে একটার সাথে আর একটা না লাগে তো যেটা আমার হয়ে গেছে সেটা আমি উল্টাই দিতেছি দেখেন আমার একটা আর একটার সাথে লাগে নাই কিন্তু আমি সবগুলো উল্টে দিতেছি এখন আমি এগুলো খুব মানে খুবইভাবে একদম কড়া বাজা বাজব আর আপনারা চাইলে করা কড়া নামাজেও নামাইতে পারবেন কিন্তু আমি একবারে করা বাজা বাজবো একদম এই কালার তা আমার এগুলো হয়ে গেছে বাজা এখন আমি সবগুলা তেলের থেকে উঠিয়ে নিব তা আমি এই কালার বাজলাম আপনারা চাইলে আরও বেশিও বাজতে পারেন বা আরও হালকাও বাঁচতে পারেন তো আমি এই কালারে বাঁচবো তো আমারটা হয়ে গেলো এই যে আমার চিকেন ফ্রাই রেডি